আসসালামু আলাইকুম। শিল্পী শিল্প থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সেই দোয়া সবসময় করি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যখন হঠাৎ করে ঈদের দিনে বেশি করে পোলাও বিরিয়ানি খেতে যাবেন, তখনই দেখবেন একটা বদহজম ভাব চলে আসে। সেক্ষেত্রে আমি যেটা করি, এক রকমের চাটনি বা আচার তৈরি করি, সেটা দিয়ে বিরিয়ানি বা তেহারি খেলে খুব একটা বদহজম ভাব লাগবে না এবং স্বাদটাও খুব মজার হবে। কথা কম, কাজ বেশি, চলুন কাজে নেমে পড়ি। উপকরণ হিসাবে আমার লাগবে অ্যাপেল, ক্যানবেরি, নাগামরিচ, তেঁতুল, চারটা আস্ত রসুন, সরিষার তেল। প্রথমেই আমি একটা মশলা রেডি করব। তাই চুলায় তাওয়া দিয়ে তাতে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো মরিচ একটু টেলে নেব। টেলে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে ব্লান্ডারে দিয়ে একটু পাউডার করে নিই। এরপর অ্যাপেলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলো সবগুলোকে ছোট ছোট কিউব করে কাটব। এরপর একটা হাঁড়িতে প্রায় এক কাপ মতো সরিষার তেল দিলাম। গরম হলে তাতে কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। একদম লাল করে ভাজার কোনো দরকার নেই, একটু হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম, প্রায় 2 চামচ মতো। কিছুক্ষণ নাড়াচাড়া করে কিউব করে কাটা অ্যাপেলগুলোকে দিয়ে দিলাম। আমার কাছে অল্প একটু লাল আঙুর ছিল, সেটাও দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে কাঁচা আম, স্ট্রবেরি এগুলোও অ্যাড করতে পারেন। সাথে একটু হলুদ, জিরা গুঁড়া আর লবণ দিলাম 1 চামচের মতো। যদি দেখেন যে অ্যাপেল আধা গলা হয়ে গেছে, সে পর্যায়ে নাগামরিচ ও ক্যানবেরিগুলো দিয়ে দিবেন। ক্যানবেরি যে দিতেই হবে এমন কোনো কথা নেই, আমার কাছে ক্যানবেরির টেস্টটা খুব মজা লাগে, খুব ভালো লাগে, সেজন্য আমি এটা ব্যবহার করি। আপনি আপনার ইচ্ছা মতোই ফল ব্যবহার করতে পারবেন। এরপর দেবো তেঁতুল। তেঁতুল ছাড়া কি মজা আছে? তেঁতুলের নামেই জিভে একটা পানি চলে আসে। অল্প একটু পানি দেব সব ফ্রুটসগুলাকে একটু গলানোর জন্য। দেখেন কি সুন্দরটা রং চলে আসছে। পানি মোটামুটি শুকিয়ে গেলে এখন দেব 2 কাপ চিনি। আপনি যদি মিষ্টি কম খান তাহলে চিনি কম দিতে পারেন, এটা আপনার টেস্টের উপর। তবে আমি মনে করি আচারে বা চাটনিতে একটু টক ঝাল মিষ্টি না হলে আচারে পূর্ণতাই আসে না। তো চিনি মোটামুটি মিশানো হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, লাইক এ হাফ অ্যান আওয়ার। আধা ঘন্টা পর আসলাম, দেখেন কি সুন্দর একটা রং হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে কাঁচের বোতলে ভরে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 1 মাস 2 মাস। কফির যে বয়ামটা থাকে সেটা আমি এখানে ব্যবহার করেছি। আপনি চাইলে আপনার ব্যালকনি অথবা জানালা দিয়ে যে রোদটা আসে সেখানেও আপনি দিয়ে রেখে দিতে পারবেন। দারুণ মজা, না বানালে না টেস্ট করলে এটা বুঝতে পারবেন না যে কতটা মজা। তো সকালে সুস্থ থাকেন এবং খুব মজা করে এই চাটনিটা বানিয়ে বিরিয়ানি বা তেহারি বা পোলাওয়ের সাথে খেয়ে দেখেন, খুবই মজা লাগবে, খুবই ভালো লাগবে। সকলে সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।